হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি বর্ডার লাইন বা সাইডের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই জন্য আমি আগে ফুল তৈরি করে নেবো তো ফুল তৈরির জন্য আমি একটা ক্রস চিহ্ন তৈরি করলাম তার উপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়ির তিনটা ক্রস চিহ্ন তো এখানে তিনটা ক্রস চিহ্ন দুদিকে সমান রেখে তিন লাইন তৈরি করে নেব তিন লাইন তৈরি করার পর আবার দুদিকে দুটি ক্রস চিহ্ন ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি কর তাহলে একটা পাপড়ি তৈরি হয়ে গেল এবার আমি বাম দিকে আরেকটা পাপড়ির জন্য একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এর ওপরে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে তিনটা ক্রস চিহ্ন করে তিন লাইন তৈরি করে নেব তার উপরে দুদিকে দুটো ছেড়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে বাম দিকের পাপড়িটা তৈরি করে নেব ডান দিকের পাপড়িটাও তৈরি করে নেব তারপর ওপরের দিকের পাপড়ি তৈরি করব। ওপরের দিকে পাপড়ির ক্ষেত্রে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিই ওই একই পদ্ধতিতে পাপড়িটা তৈরি করে নেব তাহলে আমার ফুল তৈরি হয়ে যাবে তারপর টিয়া পাখির কালারের উল নিয়ে এখানে মিডিলে ছুঁচটা তুলে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এর কোণে আরেকটা ক্রস চিহ্ন এবং এর কোণে আরেকটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আমি পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব ডান দিকে লেভেল সমান থাকবে এবং বাম দিকে একটি চিহ্ন বাড়িয়ে নেব এইভাবে দুটো করে ক্রস চিহ্ন আমি চার লাইন তৈরি করে নেব চার লাইন তৈরি করা হয়ে গেছে এবার আমি বাম দিকে একটি চিহ্ন ছেড়ে দিয়ে ডান দিকে একটি চিহ্ন তৈরি করে নেব এর কোণে আরেকটি ক্রস চিহ্ন এবং এর কোণে আরেকটি ক্রস চিহ্ন এইভাবে এক পাশের ডিজাইন তৈরি হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় পাশে ডিজাইন তৈরি করব তো সেই জন্য যেখানে একটা ক্রস চিহ্ন শেষ করছি সেখান থেকে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দিই আবার যথাক্রমে একটা ক্রস চিহ্ন তার কোণে একটা ক্রস চিহ্ন আবার একই পদ্ধতিতে ডান দিকে ডিজাইনটাও তৈরি করে নেবো এইভাবে ওপরের দিকে ডিজাইনটা তৈরি করে নিলাম এবার যখন নিচের দিকে সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি করব তো তখন আবার ডান দিকের এই পাউড়ির কাছে দু নম্বর লাইনের কাছে আবার যথাক্রমে একই পদ্ধতিতে কোনাকণি তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নেব তার উপরে আবার উপরের দিকে একটা চিহ্ন বাড়িয়ে নেব এবং নিচের দিকে লেবেল সমান রেখেও একই পদ্ধতিতে ডিজাইন তৈরি করে নেব নিচের দিকে ডিজাইনটা একই পদ্ধতিতে তৈরি করব তারপর আবার ফুল তৈরি করব আবার সবুজ রঙের উল দিয়ে ডিজাইন তৈরি করব এইভাবে নিচের দিকে ডিজাইনটা তৈরি করব এরপরে আমি ওপরে নীল রঙের উল দিয়ে ফুল তৈরি করে নেব তো সেই জন্য এখান থেকে দিক থেকে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দেবো ডান দিক থেকে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন ঠিক প্রথমবারে যেইভাবে ফুলটা তৈরি করলাম ওপরের দিকের ফুলটা বা নীল রঙের উল দিয়ে ফুলটা ওই একই পদ্ধতিতে তৈরি করে নেবো এইভাবেই কিন্তু সাইডের লতাটা তৈরি হবে